নমস্কার বন্ধুরা, মৌজ কিচেনের নতুন একটি আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে আমি খুব সহজভাবে স্যান্ডউইচ কেকের রেসিপি শেয়ার করছি। তো এই স্যান্ডউইচ কেকটি তৈরি করতে কোনো ধরনের ইলেকট্রিক বিটার কিংবা ওভেনের প্রয়োজন নেই। একদম সহজভাবে তৈরি করে দেখাবো যে কেকটি আপনারা গ্যাসের চুলায় তৈরি করতে পারবেন। আমি আশা রাখবো আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই স্যান্ডউইচ কেকটি তৈরি করতে হয়। তো প্রথমে আমি একটি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি 1 চামচ পরিমাণের বেকিং পাউডার। তো শুকনো উপকরণটা অবশ্যই আপনারা চাইলে ব্যবহার করবেন, তো যে গুঁড়ি ভাবটা আছে সেটা ফেলে দিতে হবে। এখন একটি বাটির মধ্যে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা। ফ্রিজে যদি ডিম থাকে অবশ্যই 40 মিনিট আগে ডিমটা বাইরে বের করে রাখতে হবে। তো 3টা ডিমের সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণের চিনি। এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে প্রথমে আমি বিট করে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে কিন্তু আপনারা ইলেকট্রিক বিটারটা ব্যবহার করতে পারেন। তো এখন একটু সময় নিয়ে 7-8 মিনিটের মতো আমি ডিমটাকে আর চিনিটাকে একত্রে বিট করে নেব। ঠিক যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে ডিমের এই অংশটা অনেকটাই সাদা রঙের মতো হয়ে আসতেছে। প্রায় 7 মিনিটের মতো আমি বিট করার পর এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সয়াবিন তেল 1/3 কাপ ব্যবহার করেছি। এখন তেলটা দিয়েও আরও কিছুক্ষণ সময় বিট করে নিতে হবে। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স। তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ফ্লেভার কিন্তু দিতে পারেন। তা আবারও কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন তার মধ্যে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তো শুকনো উপকরণটা একত্রে দিচ্ছি না, আমি দুইবারে মিশিয়ে নিচ্ছি। তো আবারও শুকনো উপকরণটা আমি চেলে ব্যবহার করছি। তো এখন খুব আলতো হাতে ডিমের মিশ্রণটার সাথে শুকনো উপকরণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো একবারে সম্পূর্ণ শুকনো উপকরণটা মিশানো যাবে না, তো দুইবারে আমি দিয়ে শুকনো উপকরণটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। তো একটি স্পেচুলারের সাহায্যে সম্পূর্ণ চারদিকটা আবারও মাঝ বরাবর এনে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তো এভাবেই সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে আমার মিশানো হয়ে গিয়েছে। ঠিক ব্যাটারের ঘনত্বটা এরকমই হবে। তো কেকটা আমি একটি প্লেন কেকের মোল্ডে নিয়ে নিয়েছি। তো এখানে বাটার পেপারের উপর কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তো বাটার পেপার না থাকলে আপনারা লেখালেখির কাগজ দিয়েও কিন্তু করে নিতে পারেন। তারপর কয়েকবার ট্যাপ করে দিচ্ছি। তো কেকের কাজটা শুরু করার আগে আমি এই হাঁড়িটা একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। ততক্ষণে কিন্তু হাঁড়িটা প্রিহিটেড হয়ে গিয়েছে। তো তার মধ্যে আমি 4-5টা কাগজ দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটা বসিয়ে দিয়েছি। তো কেকের ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। তো এই পর্যায়ে আমার কেকটা হতে সময় লেগেছে ঠিক 50 মিনিটের মতো। এখন আমি 50 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর একটি টুথপিক দিয়ে চেক করে দিচ্ছি কেকটা হয়েছে কি না। তো মিডিয়াম টু লোতে রেখে কিন্তু আমি কেকটা বেক করে নিয়েছি। তো সম্পূর্ণ কেকটা ঠান্ডা হওয়ার পর আমি ডিমোল্ড করে কেকটাকে 2টা স্লাইস করে নিয়েছি। এখন সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ চিনির সাথে 2 চামচ পানি দিয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে সুগার সিরাপ করে নিয়েছি। এখানে 1/2 কাপ পরিমাণের আমি হুইপ ক্রিম নিয়েছি। ভিভো হুইপ ক্রিমের সাথে কিছুটা ফুড কালার পিঙ্ক কালার দিয়ে আমি একটু বিট করে নিয়েছি। তো এই ক্রিমটা আমি এখন কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। তো অর্ধেকটা পোর্শনে দেওয়ার পর আমি বাকি অর্ধেকটা কেক উপর থেকে দিয়ে আরও কিছুটা ক্রিম বেঁচে গিয়েছে। তো সম্পূর্ণ ক্রিমটা আমি কিন্তু সম্পূর্ণ কেকের দিকে কভার করে নিয়েছি। তারপর 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি কেকটির ক্রিমটা সেট হওয়ার জন্য। এখন আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি 3টা ভাগে ভাগ করে নিয়ে তারপর মাঝ বরাবর অর্ধেক করে নিয়েছি স্যান্ডউইচের মতো শেপ দিয়ে। তো দেখতে যেন একটু সুন্দর লাগে তার জন্য আমি এখানে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার স্যান্ডউইচ কেক। তো দেখতে অনেকটাই কিন্তু লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আপনারা এভাবে খুব সহজভাবে বাসায় স্যান্ডউইচ কেক তৈরি করবেন।
বাসার বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো আমি কেকটি একটু আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কেকের ভিতরটা। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।